যা ক্লিপটা কোন চলে গেল, যা ক্লিপটা কোথায় পড়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। প্রচণ্ড গরমটা ফটাস করে আবার পড়ে গেল, আর তার থেকে বড় কথা এই ব্রেকফাস্ট বানিয়ে বা লাঞ্চ সেরে রান্না করতে যাব। ওই একটু গ্যাপটা, আজকে ভাবলাম লাইভে আসবো, তারপর থাক না লাইভে আসবো না, বরঞ্চ দুটো ভিডিও বানাই। আজকে আমি রান্না করছি বলতে তোমার, দাঁড়াও, রান্না করছি বলতে আজকে তোমার ডাল, পেঁয়াজি, ঝিঙে পোস্ত, মাছের ঝাল, ব্যাস এইটুকুই। আর ওই আচার বা চাটনি ফ্রিজে রাখা আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো আজকের এটাই মেনু, আর ভাত ভাত, হ্যাঁ আর ভাত। তো ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে, ডালও ভালো লাগে, ডাল দিয়ে পেঁয়াজি খেতে দারুণ লাগে। তো ভাবলাম চলো, অনেকদিন পেঁয়াজি বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি, একটু পেঁয়াজি বানাই, ডাল বানাই, ঝিঙে পোস্ত, ঝিঙে তো, হ্যাঁ ঝিঙে পোস্ত, আমি ঝিঙে আর চিচিঙ্গার মধ্যে গুলিয়ে ফেলি, ঝিঙে পোস্ত আর মাছের ঝাল। তো ভাবলাম যে ব্রেকফাস্ট তো করলাম, কলা খাইনি, দেন ভাবলাম যে চলো কলা অ্যান্ড দেন সাথে দুটো লেবু, এগুলো খাবো, রোজ দুটো লেবু খাবো। রোজ দুটো লেবু খাবেন, সবাই জন্য বলছি, রোজ আজকে না আটকা, রোজ দুখানা লেবু খাওয়া দরকার। আমি এমন মানে কলাটা লেবুটা দেখাতে গেলাম কিরকম লাগলো, যাই হোক রোজ দুখানা লেবু খাওয়া দরকার। লেবু মানে সেটা কমলা লেবু হোক বা এইরকম মোসম্বি হোক, যেই লেবুই হোক দুখানা লেবু, আর কলা খাওয়া রোজ তো দরকার, মানে শরীরের জন্য খুব প্রয়োজন এটা, যে শরীরকে ব্যালেন্স করে, মানে শরীরকে না, ওই মানে যা দরকার হয় শরীরে সেগুলোকে ব্যালেন্স করে। আমি রোজ কলা খাই, কিন্তু ঘটনা হচ্ছে এখন আমাদের বাড়িতে একটু ছোট কলা এসছে, মানে কলাগুলো ছোট, সেই বড় কলা না, সে যে বড় বড় কলাগুলো হয় সেটা কী কলা বলে আমি যদিও নাম জানি না বড়টার, বাট এটা একটু ছোট কলা, বাট ঠিক আছে খাওয়া যেতেই পারে। এই ছোট কলাটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ প্রচণ্ড বীজ, বীজে ভর্তি, সে কালো কালো বীজ হয়। তো ভাবলাম যে কিন্তু কী করা যাবে, খেতে তো হবে, তাই খেয়ে নিই আর কি। আর লেবু খাবো, লেবুও খাওয়া দরকার না, না সিরিয়াস, লেবুটা রোজ 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 দুটো লেবু খাবেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে, কোনো মানে ছেলে মেয়ে নির্বিশেষে লেবু দুটো খাবেন, ছেলেরাও দুটো লেবু খাবেন, মেয়েরাও দুটো লেবু খাবেন। আমি রোজ মানে কোনো সিজনে নেই, রোজই কলা লেবু খাই। এই কলাটা আমার একদম খেতে ভালো লাগে না, আমার সেই বড় কলা ভালো লাগে না, এটা কিরকম দেখ। বীজ নেই কিন্তু, একদিকে ভালো বীজ নেই, অনেকে কলা এটা মুখে মাখে জানো, ইয়ার কি না সত্যি কথা, এই যে কলার কলার ভিতরের এইটা মুখে মাখলে মুখ খুব গ্লো করে, সত্যি কদম, যদি কলা মুখে কেউ মাখতে পারে মুখে খুব গ্লো করবে। এরপরে দুটো লেবু খাবো, বেশ ভালো রস আছে, নরম নরম, বেশ ভালো। আর বলো, ডান কলা হা, না ভাইয়া কেন, কলা তরমুজ লেবু, বীজ ছিল না তো, একটু বীজ পেলাম না, অন্যদিন বীজ থাকে একটু বীজ নেই রাখুন, আটা খো না থাক, একটাই বিয়ে আছে, দুটো খাবো, রস আছে বেশ নরম নরম মিষ্টি, লেবু কলা তরমুজ প্রত্যেকে এভরিডে লেবু দুটো, কলা একটা দুটো, তরমুজ বা যাই হোক রোজ খাবেন নিয়ম করে, আমি খাই। আবার কলার ওই এটা না মুখে একটু হাতের মধ্যে চটকে নেবেন, কলার ওই ভিতরটা মানে যেটা খেলাম, মানে কলাই খোসাটা না, কলাটা কলাটা হাতে করে চটকে নেবেন, ঠিক আছে।
হাতে করে চটকে নেবেন, নিয়ে একটু হড়হড়ে মানে ওই পাল পাল মানে ওই হয়ে যায় না চটকালে যেরকম ঠিক ঠিক ওই ওইটা মুখে মাখবেন। মুখে যদি মেয়েরা মুখে গলায় সবেতে মাখো মানে অনেক স্কিন গ্লো করবে, এটা সত্যি কথা। এটাকে তোমরা বা উল্টো দিকে নিয়ে গিয়ে মজার দিকে নিয়ে গিয়ে খারাপ কিছু বলবো ভেবো না, সত্যি কথা বললাম। বা লেবু ওই অরেঞ্জের যে খোসাটা হয় লেবু, সেটাও মুখের মধ্যে এ করতে পারো, ঘষতে পারো, গ্লো করবে। মানে যেটা হয় না ফ্রুট ফেসিয়াল, তো কেমিক্যালস ইউজ করা কেন, ঘরে যেগুলো আছে সেগুলোই একটু একটু করে মুখে ইউজ করলে করে দেখতে পারো। আমি মাঝে মধ্যে সময় পেলে হাতে যাই থাকে কলা চটকে মেখে নেবো, কখনো লেবু চটকে মেখে নেবো, হাতে যা পাবো তাই মেখে নেবো, আমার কোনো ব্যাপার না, যা পাবো তাই মুখে মেখে গ্লো বাড়িয়ে নেবো। আমার মতো কজন ছিটিয়াল আছে আমি জানি না, মনে তো হয় আমি ওয়ান অ্যান্ড অনলি। এক সেকেন্ড, তরমুজ যা পাবো সব মুখে খেয়েও নেবো, মুখেও মেখে নেবো, কোনো আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, ঠিক আছে, চলো এখানে এন্ড করি ভিডিওটা। আমি লাইভে আসি না, যেহেতু সময় পেয়েছিলাম বলে দুটো ভিডিও বানালাম। চলো, কেমন, টাটা।